আসসালামু আলাইকুম, আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ভিডিও ক্লাস দেখতেছো তাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো আমরা পূর্বের ক্লাসে যে আলোচনা করেছিলাম তার একটু পুনরাবৃত্তি আলোচনা করে নিচ্ছি। আমরা মিনু গল্প নিয়ে আলোচনা করেছিলাম, তো কারো মনে আছে মিনু গল্পের লেখককে? হ্যাঁ, বনফুল। মিনু গল্পের লেখক হচ্ছে বনফুল, কিন্তু বনফুলের প্রকৃত নাম কি জানো সবাই? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় লিখছি দেখো বড় করে বনফুল, এটি হচ্ছে মিনু গল্পের লেখক। এটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম এবং বনফুলের প্রকৃত নাম আমরা জেনেছি বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় মনে থাকবে সবার। তো আমরা আরো তো আলোচনা করেছিলাম মিনুর বয়স কত। মিনুর বয়স ছিল 10। মা মারা মেয়েকে মিনু, কার জন্মের পূর্বে তার বাবা মারা গেছে? মিনুর জন্মের পূর্বে তার বাবা মারা গেছে। মিনু কয় ঘন্টার চাকরি ছিল? 24 ঘন্টা। মিনু কার বাড়িতে থাকতো? যোগেন বাসার সম্পর্কে তার পিসো মশাই লাগে। এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে পরবর্তী দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করছি মিনুর দ্বিতীয় অংশ নিয়ে। দেখো তোমরা, আমরা এ পর্যন্ত পড়েছিলাম ছাদ থেকে একটু বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটু সরু শুকনো ডাল বেরিয়ে আছে, সেই ডালটার দিকে সাংগ্রহে চেয়ে থাকে মিনু। কে চেয়ে থাকে? মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবা মৃত্যু হয়েছিল। কার জন্মের পূর্বে? মিনুর জন্মের পূর্বেই তার বাবা মৃত্যু হয়েছিল। কিন্তু মিনু ছিল বিদায়ী এবং মিনুর যে আরো সমস্যা আছে সে ছিল অন্ধ এবং বধির, সে কিন্তু কানে শুনত না। বিভিন্ন সমস্যার কারণে তাকে বলা হয়নি যে তার বাবা মারা গেছে। সবাই বলেছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তোমার বাবা কি আকাশে চলে গেছে, তুমি যখন সত্যিকারই বড় হবা তখন তোমার বাবা ঠিকই ফিরে আসবে। এই জন্য মিনুর মনে এখনো তার মনে ধারণা যে তার বাবা আজও বেঁচে আছে, তার বাবা মারা যায়নি। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশে। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তারই কুলে আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মাথা গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবত সে। কে ভাবত? মিনু ভাবত, কারণ তাকে বলেছিল তার মাসিমা তার কানের কাছে একটা চিৎকার করে খবর দিয়েছিল যে তোর বাবা মরেনি, বিদেশে গেছে। তুমি যখন বড় হবে তখন তোমার বাবা ঠিকই বিদেশ থেকে ফিরে আসবে এবং তোর কোলে আসবে। মিনু সেটা বুঝতে পারে ব্যাপারটি ভালো করে। একটা জিনিস কেবল তার মনের মধ্যে গাঁথা ছিল বলে, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে কথাটা সে মাঝে মাঝে ভাবত। এমন একটা সময় একদিন একটা ঘটনা ঘটল। কি ঘটনা? সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, সে বলতে এখানে মিনু বোঝানো হয়েছে, মিনু বরাবরের মতোই ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে। পাশের বাড়ি কে ছিল? টুনু। পাশের বাড়া কে ছিল? টুনু। টুনুর বাবা কোথা থেকে আসলো? বিদেশ থেকে আসলো। বিদেশ থেকে আসার পর এটা সে ছাদ থেকে দেখতে পেল। বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সে সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটা, একটা হলদে পাখি এসে বসল। কারণ কাঁঠাল গাছের মধ্যে হলদে পাখি এসে বসার পরে এই টুনুর বাবা বিদেশ থেকে আসলো। এটা তার মনে ধারণা ছিল হয়তো আবার যখন এই কাঁঠাল গাছের ডালে হলুদ পাখি বসবে তখনই হয়তো আমার বাবাও এরকম করে বিদেশ থেকে ফিরে আসবে। এটা মিনুর একটা মনের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ছিল। সেদিন তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন আবার হলুদ পাখি এসে বসবে সেদিন হয়তো আমার বাবাও বিদেশ থেকে ফিরে আসবে। তাই ফাঁক পেলে সে ছাদে ওঠে। যখনই কাজের সে অবসর পায়, কাজের অবসরের ফাঁকেই সে হঠাৎ করে ছাদে উঠে যায়। কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে, হলতে পাখি কিন্তু আর এসে বসে না। হলতে পাখি কি করে না? আর এসে বসে না। তবু রুজ একবার ছাদে উঠে মিনু। হলতে পাখি কিন্তু বরাবরই প্রতিদিনই বসে না, কিন্তু এরই মাঝে আমাদের মিনু কিন্তু বরাবরই প্রতিদিন একবার করে শত ব্যস্ততার মাঝে সে ছাদে উঠে।
ছাদে ওঠার একটাই তার কারণ যে কখন আমার ওই ডালটায় হলদে পাখি এসে বসবে, ঠিক সে সময়ই আমার বাবা হয়তো এই টুনুর বাবার মতো বিদেশ থেকে ফিরে আসবে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে উঠে মিনু, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাতে কম্প দিয়ে জ্বর এলো মিনু, কম্প মানে কি কাঁপুনি দিয়ে তার জ্বর এলো। কার জ্বর এলো? মিনু। কাউকে কিছু বললো না, মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা, কারণ এখানে অপরাধ বোঝানো হয়েছে, কারণ যে তার জ্বর হওয়ার পরেও তার যে 24 ঘন্টার যে চাকরানি কাজগুলো তাকেই করতে হয়, তাই সে মনে সে আক্ষেপ করে বলেছেন যে জ্বর হওয়াটা বুঝি একটা অপরাধ। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল, সেদিনও চোখে পড়ল সুপ তারাটা ধপধপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই। কারণ সে কি করেছে, সুপ তারাকে সে সই বানিয়েছে, বান্ধবী বানিয়েছে, তাই সে বলেছে সই এসেছিস, কিন্তু আজকে আমার শরীরটা বেশি ভালো না, এটা সুপ তারাকে সে বোঝাতে চাচ্ছেন। তুই ভালো আছিস তো, উনুনে আজ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না, সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো, বর্তমানে অনেক বেশি তার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে লাগলো, আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়, কেমন যেন গুড় গুড় মনে হতে লাগলো, শরীরটা দুর্বল, সে আস্তে আস্তে গিয়ে নিজের বিছানায় আস্তে করে শুয়ে নিল, আর এটা কি শোন, কেমন যেন তার গুড় গুড় মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ, জ্বরের ঘরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি, হঠাৎ করে তার মনে হচ্ছে যে হয়তো একটা দরকারি কাজ তার করা হয়নি, এটা ভেবে সে যে ঘুমিয়েছিল সে শুয়েছিল সেখান থেকে হঠাৎ করে উঠে গেল, আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে, তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। তার মনের ভিতরে একটু মনে হলো যে আমার হঠাৎ হয়তো একটি কাজ যেন আমি দেখে এসেছি, এই মনে ভেবে সে হঠাৎ করে উঠে গিয়ে আস্তে আস্তে খিড়কির দরজা দিয়ে দাঁড়ালো ওই ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে, সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে আস্তে আস্তে উঠে গেল ছাদে, কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশাই তখনও ঘুমাচ্ছেন, ছাদে উঠে চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। এটা যখনই তিনি ছাদে উঠে দেখলেন, দেখে যে পূর্বাকাশ লালে লাল হয়ে গেছে, বাহ চমৎকার আজ উঠেছে তো, সে একটু হাসলো। সে তারপর চাইল সে সরু ডালটার দিকে, সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠল তার, একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে, আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও পাটল ছিল তবু সে প্রায় ছুটে এলো বেরিয়ে এলো বাইরে, কিন্তু আসলে কি তার বাবা এসেছে না, কারণ সে তার বাবা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে পরপারে, সে কখনো আসতে পারে না, কিন্তু তার একটা মনের সান্ত্বনা এবং আবেগ আপ্লুত হয়ে তিনি এটাই করেছেন। তার পিসিমশাই পিসিমা তাকে এভাবেই বুঝিয়েছেন যে হয়তো তোমার বাবা এখন বেঁচে আছে, সে বিদেশে চলে গেছে, তুমি যখন সত্যিকারে বড় হবে তখন হয়তো তোমার বাবাও ফিরে আসবে। আর মিনু তার বাস্তবতা কিন্তু তাই দেখেছেন, টুনুর বাবা যখন বিদেশ থেকে ফিরে আসলেন ঠিক বলতে বাকি ওই সরু ডালটা যখন বসেছিল, এদিকে তার মনের ভিতর আরো অঘাত বিশ্বাস জন্মালো যে হয়তো এই বলতে পাখি যখন আবার এই সরু ডালটায় বসবে তখন হয়তো আমার বাবাও বিদেশ থেকে অবশ্যই ফিরে আসবে, এবং টুনুর জন্য যত জিনিসপত্র নিয়ে এসেছে আমার বাবাও হয়তো আমার জন্য এরকম জিনিসপত্র নিয়ে আসবে। এই বলে সে কি করতে লাগলো, তার মনের ভিতর এটাকে পুষে রাখলো, কিন্তু সত্যিকারে তার বাবা আসলো না, কারণ তার বাবা পরপারেই সে চলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটো ক্লাসের মাধ্যমে মিনু গল্পটা আমরা শেষ করে ফেললাম, তো তোমরা বাসায় এই গল্পটি আরো দু একবার তোমরা পড়বে, এখান থেকে তোমাদের মনের একদম মাধুরীর সাথে মিশিয়ে পড়বে, যাতে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন এখানে তোমরা লিখতে পারো। তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই মিনু গল্পের শব্দার্থটিকে, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি নিয়ে তোমাদের মাঝে আমরা আবার হাজির হব। তো সবাই ভালো থাকবে, বাসায় সুস্থ থাকবে, ঠিক মতো পড়াশোনা করবে, পিতামাতার কথা মতো পিতামাতার কথা শুনবে, শিক্ষকদের কথা অবশ্যই শুনবে, গুরুজনকে সম্মান এবং শ্রদ্ধা করবে। তো পরিশেষে আমি যেটা বলতে চাই, প্রতিদিন তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে, কোনো প্রকার সমস্যা হলে
আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন। আর যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য আমরা সর্বাঙ্গে তোমাদের সহযোগিতা কামনা করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এ প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।